গাভিনী হওয়ার কারণে খিরাই থাকা নাই, এই তথ্যবিল সরকারে আমাক দিছে। মুঠর উপর এটা কথা হল যে যিমান টাকা বাজেটত ধার্য করা হয়েছিল তার ভিতর 9,52,00,000 টাকা সরকারে মোকলাই দিছে, আর তার ভিতর 5,33,69,000 টাকা দরং জেলা উপায়ুক্তর জড়িয়ে এটু মোকলাই দিয়া হয়েছে, আর ইতিমধ্যে সেই খরচর তথ্য সরকারে পাইছে। আর বাকি 4,13,38,000 টাকা যেটো গরুখুটি উন্নয়ন বহুমুখী কৃষি প্রকল্প নামত দিছিল 4,13,00,000, এই টাকার কিন্তু হিসাব উপায়ুক্ত পোৱা নাই, এতিয়ালৈকে পোৱা নাই। অর্থাৎ সেই বহুমুখী কৃষি প্রকল্প 4,13,00,000 দিছিল, তেওঁলোকে কত কি খরচ করলে হিসাব দিয়া নাই, খরচ করেছে না এটো উপায়ুক্তই না জানে। আর তাতকে ইন্টারেস্টিং কথাটো হল যত 9,52,00,000 টাকা খরচ করা হল, আর তাত সরকারে পালে এই টাকা ইনভেস্ট করে সরকারে তারপর পালে 1,11,50,268 টাকা। অর্থাৎ গরুকুটি প্রকল্প নামত বছরটোত প্রায় 8,42,00,000 টাকা লস, মানে 9,52,00,000 টাকা সরকার ইনভেস্ট করিলে, আর তাত ইমান হাজার হাজার পরিয়ালক উচ্ছেদ করে খালি করেছে যে ইয়াত সরকারে একটা প্রকল্প করিব, প্রকল্প করে তাত সরকারে কিছু টাকা ইনভেস্ট করিব, ইনভেস্ট করে তারপর যথেষ্ট লভ্যাংশ লাভ সরকারে আহরণ করিব। দেখা গল 9,52,00,000 টাকা খরচ করে 1,11,00,000 টাকা সরকারে উপার্জন করেছে, অর্থাৎ 8,42,00,000 টাকা সরকারের লস হয়েছে। আর এই কথাটা আমি সরকারক এতিয়া প্রত্যাহ্বান জানাব বিচার যে এই গরুখুটিত তাত যে কেইহাজার বিঘা মাটি আছিল তাত ইমান দিন বিগত 50-60 বছর ধরে যখন লোক বসবাস করে আছিল কোনোদিন সরকারে অসম সরকারের বাজেটের এক টাকাও দিয়া নাছিল, তেওঁলোকে নিজের টকারে তাত হাজার হাজার কুইন্টাল ধান, হাজার হাজার কুইন্টাল শাক পাচলি আর মরাপাট আর বিভিন্ন ধরনের বেঙ্গনা জলকিয়া বিলাহী এইবিলাক হাজার হাজার কুইন্টাল বছরে তেওঁলোকে উৎপাদন করেছিল, আর এইটো অসমৰ কৃষি অর্থনীতির বিকাশ করেছিল। আর এই লোকসকলে যিমান গরু মহ ছাগলী ভেড়া পালন করেছিল কোনোদিন রাজ্য সরকারের এক টকাও লস হওয়া নাই। তাত এই 50-60 বছর ধরে যখন লোক বসবাস করে আছিল নিজের পকেটের টকারে তেওঁলোকে তাত কৃষি মাছ উৎপাদন আর পশুপালন করে অসমৰ অর্থনীতিলৈ বছরে হাজার হাজার কোটিতক অধিক টাকা, হাজার হাজার কোটি টাকা অসমৰ অর্থনীতিলৈ এই লোকসকলে আগবঢ়াইছিল, কিন্তু এতিয়া কি হল সেই লোকসকলক উচ্ছেদ করে খেদি দিলে, যিসকলে উৎপাদন করেছিল খেদি দি পেলাই সরকারে 9,52,00,000 টাকা তাত ইনভেস্ট করিলে যে সরকারে তারপর লভ্যাংশ পাব, আর দেখা গল 9,52,00,000 টাকা ইনভেস্ট করে 1,11,00,000 টাকা উপার্জন করিলে, আর 8,42,00,000 টাকা রাজ্য সরকারের লস হল, মানুষবিলাক উচ্ছেদ করিলে, মানুষেরও ক্ষতি হল, উৎপাদন বন্ধ হল, আর ইয়াত ব্যাগম কেলেঙ্কারি গরুকুটি প্রকল্প নামত হয়েছে। এই কথাটা আমি নিশ্চিত, এই গরুকুটি বহুমুখী কৃষি প্রকল্প নামত যে 4,33,00,000 দিছে, এই 4,33,00,000 পরা হিসাব তেওঁলোকে পোৱা নাই, এইবিলাক লুটি পুটি খাইছে। কোনগৰাকী বিধায়ক তার দায়িত্ব লৈছে সেই বিধায়কে এইবিলাক সরকারি টকা বাজেটের টকা লুটি পুটি খোৱাৰ কারণে এই উচ্ছেদবিলাক কৰিছে আৰু এই কাহিনীবিলাক কৰিছে। এই এজন বিধায়কৰ নেতৃত্বত এই টকাবিলাক বাজেটের টকা লুটি পুটি খাইছে, নহলে 9,52,00,000 টকা ইনভেস্ট করে মাত্র 1,11,00,000 টকা উপার্জন হয় নেকি? এইটো অসমৰ সকলো ৰাইজে জানে যে কোন বিধায়কক তাত মানে নেতৃত্ব দি পেলাই তাত হাজার হাজার পরিয়ালক খেদি পেলাই গরুকুটি প্রকল্প নামত সরকারে এই বিয়াগম কেলেঙ্কারি সংগঠিত করেছে, বাজেটের টাকাবিলাক লুটি পুটি খাওয়ার ধান্দা করেছে। আর তার লগে লগে দেখা গল যে বাজেটের যিমান ধার ইয়াত ঘাটি হল, লোকসান হল, এই লোকসানের টাকা আজি সরকারে তেওঁলোকে কোনে ভরি দিব? কারণ তাত যিমান মানুষ উচ্ছেদ করেছিল তেওঁলোকে তো বাজেটের পর এক টাকা নোলাকই হাজার হাজার কুইন্টাল শাক পাচলি ধান ইমান দিন অসমৰ ৰাইজক দি আহিছিল, গতিকে এইটো মুখ্যমন্ত্রী তার কারণে জগরিয়া। মুখ্যমন্ত্রী কাক দায়িত্ব দিছে মুখ্যমন্ত্রী জানিব, মুখ্যমন্ত্রী নিজেই এইটোর কারণে জগরিয়া। আর হয়তো এই যে বাজেটের টাকাবিলাক লুটি পুটি খোৱাৰ কারণে কোন কোন বিধায়ক কারবাক লৈ তেওঁলোকে প্রকল্পবিলাক করে এইবিলাক করেছে, আর অসমৰ ৰাইজৰ টাকাবিলাক এনেকে হরাত করেছে। গতিকে গরুকুটি প্রকল্পটো এটা ব্যাগম কেলেঙ্কারি দুর্নীতির একটা এটো প্রকল্প, এই কথাটো কিন্তু মই আজি অসমবাসীক স্পষ্ট করে দিলাম।